আর 3 মিনিট কাটিয়ে দিতে পারলে হয়ে যেত ড্র। তবে 13 বছর পর সাকিব আল হাসানের প্রত্যাবর্তনের ম্যাচটা শেষ পর্যন্ত হেরে গেল সারে। সামারসেটে জয়ের দিনে সাকিব বল হাতে ফাইপারের স্বাদ পেলেও ব্যাট হাতে খুলতে পারেনি রানের খাতা। জয়ের জন্য শেষ দিনে সারের লক্ষ্য ছিল 221 রান। ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে শেষ হওয়ার সময় 3 মিনিট আগে 109 রানে অল আউট হয় দল। সাকিব 5 বল খেলে 0 রানে ফেরেন সাজগড়ে আর্চিভ ওয়ানের শিকার হয়ে, যাকে দ্বিতীয় ইনিংসে তিনি আউট করেছিলেন। এছাড়াও ডাকে স্বাদ পান রায়ান প্যাটেল, জর্ডান ক্লার্ক, ক্যামেরন স্টিল ও ড্যানিয়েল ওয়ার্ড। তবে সাকিব বল হাতে ছিলেন উজ্জ্বল। দ্বিতীয় ইনিংসে একাই শিকার করেন 5 উইকেট। সামারসেটের দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেট শিকার করেন সাকিব। মাইকেল ওয়ানের ছেলে আর্চিভ ওয়ানকে সাজঘরে ফেরান ব্যক্তিগত 3 রানে। এরপর একে একে সাজঘরে ফেরান টম আভেল, জেমস রিও, অধিনায়ক লুইস গ্যাগরিকে। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে 25 ওভার বল করেন, 83 রান দিয়ে শিকার করেন 4 উইকেট। 54 ওভারে 9 উইকেট হারিয়ে 194 রান জড়ো করা সামারসেট 190 রানের লিড নিয়ে দিন শেষ করে। সেই লিড 220 রানে নিতেই থামতে হয় সামারসেটকে। টম ব্যাটন 46 রানে সাকিবের বলে বোল্ড হলে 224 রানে 10 উইকেট হারায় দল, যার 5 উইকেট নেন সাকিব একাই। প্রথম ইনিংসেও বল হাতে সাকিব ছিলেন উজ্জ্বল। সামারসেটের প্রথম ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিলে দলীয় 93 রানের মধ্যে 3 উইকেট হারায়। এরপরে শুরু হয় সাকিবের ভেলকি। টম অ্যাবেল ছাড়াও ক্যাসি অলরিজ, গ্রেগ ওভারটন ও ব্র্যাড ব্রাডেলের উইকেট শিকার করেন তিনি। 33.5 ওভার বল করে 97 রান খরচায় বনে যান দলের সেরা বোলার। সামারসেটের 317 রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে সারে করেন 321 রান। সেবার 24 বলে 12 রান করেন সাকিব। ম্যাচ জিতলে হয়তো ম্যাচ সেরার পুরস্কার তার হাতেই উঠত। সাইদ মিশামস, বিডি ক্রিক টাইম।